দর্শক সচিবালয়ে কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে প্রাইসের মধ্যে যে একটা পার্থক্য গ্যাপ, এই গ্যাপটাকে আমাদের সমন্বয় করতে হবে। আমরা প্রাইস ইনক্রিজ কখন বলব, যদি আমাদের একবার প্রাইস ব্রেক ইভেন থেকে প্রাইস আমরা বাড়িয়ে দিই তাহলে সেটাকে ইনক্রিজ বলা যায়, কিন্তু যখন আমরা জ্বালানির সাথে সমন্বয় করতে যাব সব দেশই তা করে। যে কোনো দেশে যান, জ্বালানির উপর প্রাইসিং এর উপর বিদ্যুতের প্রাইস উঠানামা করে। সুতরাং ওটার সাথে আমাদের সমন্বয় করতে হবে, এছাড়া উপায় নেই। আমরা এখন যে কাজটা করতেছি খুবই অল্প পরিমাণ, 34 পয়সা একটা নিচের লেভেল যারা আছেন। আমরা আমাদের লাইফ লাইন গ্রাহক আছে প্রায় 1,40,00,000, তারা 4 টাকা করে দিয়ে যান, আর উপরের দিকে যারা আছেন তারা 60 টাকা করে তাদের চার্জ। কিন্তু আমাদের উৎপাদন খরচ পড়ে 12 টাকা এভারেজ। সরকারের একটা বড় অংশ কিন্তু এখানে ভর্তুকি হিসাবে অ্যাডেড হচ্ছে, এই ভর্তুকির পরিমাণ আরো বেশি বাড়ছে বিকজ অফ প্রাইসিং অফ দ্য ডলার, যে ডিফারেন্সটা হয়ে গেছে। এবং এই ডিফারেন্সটা হওয়াতে এটা বিরাট ভাবে জাম করছে গত বছর থেকে। আমরা যদি এটাকে সময় মতো অ্যাডজাস্টমেন্টে না যাই আস্তে আস্তে ধীরে ধীরে, আমাদের টার্গেটেড হলো আগামী 3 বছর আমরা এটাকে সমন্বয় করব, এবং যাতে কিনা একটা সহনীয় পর্যায় থেকে সমন্বয়টা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা যে যাচ্ছি অল্প অল্প করে, যে 34 পয়সা, এরপরে উপরের লেভেলে হয়তো 70 পয়সা, এরকম ভাবে আমরা প্রাইসিংটাকে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছি। এবং এটা আমরা চাচ্ছি মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হবে, এবং পরবর্তী সময়ে অত 2-3 বার আমরা প্রাইসে এই অ্যাডজাস্টমেন্টটা খুব অল্প ধীরে ধীরে যাব। এবং আমাদের তেলের ব্যাপারও আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে এটার অ্যাডজাস্টমেন্ট শুরু হবে। আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির সম্মতিক্রমে আমরা ডায়নামিক প্রাইসিং এতে যাচ্ছি। ডায়নামিক প্রাইসিং ও একই অবস্থা, যদি ওয়ার্ল্ড মার্কেটে ক্রুডের দাম বাড়ে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, যদি ওয়ার্ল্ড মার্কেটে ক্রুডের দাম কমে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। সুতরাং এখন থেকে বলা যায় যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা ভর্তুকির থেকে ধীরে ধীরে বেড়ে যাওয়ার জন্য আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, সমন্বয় করতে যাচ্ছি।